না দেখাতে না। এখন আমরা মেলাতে যাচ্ছি, আর এই 100 টাকা পিকুকে দিচ্ছি আমি। হ্যাঁ, 100 টাকার মধ্যে ও ওর পছন্দ মতো জিনিস কেনাকাটা করবে এবং ওর পছন্দের জিনিসপত্র খাওয়া দাওয়া করবে, যেগুলোর মধ্যে আমি কোনো কিছুই নাক গলাবো না। এই 100 টাকার মধ্যে নিজের ব্যক্তিগত যা ডিমান্ড হবে সমস্ত কিছু পূরণ করতে হবে শুধুমাত্র 100 টাকায়। তাহলে চলুন, ওর 100 টাকা চ্যালেঞ্জ করতে রাজি। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। আমরা মেলায় চলে এসেছি আর পিকু খুঁজছে বইয়ের দোকানে এসে 100 টাকার মধ্যে পাওয়া যায় এরকম কিছু একটা জিনিস। তবে গোপাল ভাঁড়ের একটা বই পছন্দ হয়েছিল যেটার দাম 100 টাকার থেকে অনেকটাই বেশি ছিল। তবে এখান থেকে একটা বই আমি ওকে উপহার হিসেবে কিনে দিয়েছি, আর বাদ বাকি সমস্ত বইপত্রগুলো একটু দেখছিলাম। আর পিকু তাহলে বইয়ের দোকান থেকে কী কিনল চলুন দেখা যাক। এই বইটা উপহার হিসেবে আমার কাছ থেকে পেলো, আর নিজে কিনেছিল একটা ডিজাইনার রুলার। ওর নিজের কাছেই ছিল 100 টাকার নোটটা, এখান থেকে 30 টাকা দিয়ে একটা ডিজাইনার রুলার নিল। এবার যেটা রিটার্ন পাবে সেটা নিজ দায়িত্বে রাখারও কথা ছিল, এবং তার থেকে পরবর্তী যা খরচাও করার করবে। টাকা যদি ফুরিয়ে যায় সেই ভয়ে আগে চলে এসেছিল লস্যির দোকানে। এখান থেকে 1 গ্লাস লস্যি নিজের টাকা থেকে খেলো, 20 টাকার এই গ্লাসটা, তাহলে ওর কাছে থাকলো আর বাকি 50 টাকা। লস্যি খেতে গিয়ে বেচারা টাকাটা আমার হাতেই দিয়ে রেখেছিল, নিজে খাচ্ছিল, আগেই বের করে রেখেছিল 20 টাকাটা। নেক্সট এসেছিল এই দোকানে, এখান থেকে ওর পছন্দ হয়েছিল একটা স্ট্র। জানি না কী উপলক্ষে ওর পছন্দ হয়েছিল, কোন কাজে লাগবে, হয়তো খুব বেশি হলে বাড়িতে লস্যি বানানোর পর খাবে। এটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। তার কাছে 50 টাকার নোট ছিল, তো 50 টাকার নোট দিয়ে বাকি টাকা রিটার্ন নেবে, দেখা যাক কী করে। পিকুকে আমি 100 টাকার মাত্র চ্যালেঞ্জ দিয়ে দেখতে চাইছিলাম যে জিনিসপত্র কিনতে পারে কি না, এবং টাকা ব্যাক আসার পর সেটা গুনে হিসেব করে নিজে বুঝে নিতে পারে কি না, তো এটাই ছিল মূল উদ্দেশ্য। 30 টাকা এখানে পেয়ে গেছে, তারপর 30 টাকা নিয়ে চলে এসেছে একটা 30 টাকার বক্স পছন্দ করে ফেলেছে, তো সেটা নিয়ে সে তার চ্যালেঞ্জ কমপ্লিট করলো। এই দোকানে এসে টাকা ধরে দাঁড়িয়েই রয়েছে বেচারার শেষ সম্বল 30 টাকা, দোকানদার বেশ অনেকটা সময় পর ওর হাত থেকে নিল। যাই হোক, মেলা শেষ পর্যায়ে এসে মায়ের সঙ্গে ঘুরতে এসেছে, টুকটাক তো একটু কিছু চলবেই, সে সমস্ত কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরলাম। ফাইনাল একবার দেখাই ওর স্ট্র, ওর ডিজাইনার রুলার। এখানে হলো 30 টাকার, 20 টাকা, 50 টাকার জিনিস, আর 20 টাকা তো খেয়ে ফেলেছে। আর এখানে রয়েছে একটা বক্স, এই মিনি পাউচটার মধ্যে নানা রকম জিনিস রাখা যাবে, মানে কয়েন থেকে শুরু করে বা এয়ারফোন থেকে শুরু করে খুব সুন্দর সেট করে রাখা যাবে বক্সটার মধ্যে। তো এখানে সমস্ত শপিং করা জিনিসপত্রগুলো ছড়ানো রয়েছে, পিকুরগুলো আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। টাকা হাতে পেয়ে কতটা প্রোডাক্টিভ খরচ করতে পারে সেটাই দেখার।